গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন জনগণের স্বার্থে এই সরকারকে সরাতে হবে। নিরাপদে বিদায় না নিলে সরকার হটাতে গণ আন্দোলনের যত রূপ আছে সবই গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন মঞ্চের নেতারা। সরকারের পদত্যাগ সহ 14 দফা দাবিতে 19 থেকে 21 জুলাই ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করবে গণতন্ত্র মঞ্চ। আহমেদ সারওয়ারের রিপোর্ট। জিরো পয়েন্ট এলাকায় সচিবালয়ের রাস্তায় ঢোকার মুখে পুলিশ ব্যারিকেডে এভাবেই চলে পুলিশের সাথে গণতন্ত্র মঞ্চের কর্মীদের ধাক্কাধাক্কি। বিদ্যুৎ সংকটের সমাধান সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সোমবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সচিবালয়ের রাস্তার মুখেই পুলিশি বাধার মুখে পড়ে। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় বিক্ষোভ কর্মসূচি। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ পূর্ব সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা অভিযোগ করে বলেন সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে কিছুদিন পরপরই দাম বাড়াচ্ছে। তাদের অভিযোগ বাজারের অবস্থা আরো ভয়াবহ। দ্রুত বিদ্যুৎ দিতে গিয়ে রেন্টাল কুইক রেন্টাল বানিয়েছিল, ওই রেন্টাল কুইক রেন্টাল তারা বলেছিল যে এটা 2013 সালের মধ্যেই শেষ হয়ে যাবে। আজকে 2023 সাল, ওটা শেষ হয় না, ওইটাকে বসিয়ে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দিতে হয়। তার মানে হচ্ছে এনারা একটা লুটপাটের আয়োজন করেছেন এই বিদ্যুৎ সংকটের সমাধানের নামে, এবং এই ক্যাপাসিটি চার্জ এ পর্যন্ত লক্ষ কোটি টাকার উপরে তারা দিয়েছেন। এখনো আপনার নিরাপদ একটা সরে যাবার রাস্তা খোলা আছে, আপনারা সেখানে কিভাবে পদত্যাগ করবেন, কিভাবে অন্তর্বর্তীকালীন সরকার হবে, কিভাবে নির্বাচন নিরপেক্ষ হবে, মনে করি এখনো পর্যন্ত সংকটে শান্তিপূর্ণভাবে সমাধানের রাস্তা খোলা আছে। মঞ্চের নেতারা বলেন জনগণের সাথে প্রতারণা করে সরকার ক্ষমতা থাকার চেষ্টা করছে। এই সরকারকে চলে যেতে হবে, তাদের যাওয়ার পথ বাতলে দেওয়া আমাদের দায়িত্ব না। ওই রকম বাহানা এরশাদ সাহেব করেছিলেন, এই সরকারকে বিদায় দিয়ে আমরা একটা অন্তর্বর্তী সরকার করব, সেই অন্তর্বর্তী সরকার একটা ভালো নির্বাচনের পথ তৈরি করবে। আজকে যদি বাধ্য হয় এই সরকারকে পরিবর্তনের জন্য গণ আন্দোলনের যত রূপ আছে সব কিছু গ্রহণ করা হবে, কিন্তু চলে যেতে হবে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠ হতে পারে এটা দেশের জনগণ বিশ্বাস করে না। এটা যেহেতু বিশ্বাস করে না, সেহেতু এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আগামী 19 জুলাই থেকে 21 জুলাই গণতন্ত্র মঞ্চ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চের কর্মসূচি ঘোষণা করছে। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যায় গণতন্ত্র মঞ্চ। প্রেস ক্লাব থেকে পল্টন মোড় হয়ে জিরো পয়েন্টে গেলে পুলিশি বাধার মুখে পড়ে মিছিলটি। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।